দেখতে পাচ্ছেন এখানে পুলিশের সাথে কিন্তু বিএনপি জামায়াতের একটা সংঘর্ষ হচ্ছে এবং পুলিশকে অ্যাটাক করলো পিলে পিছন থেকে পুলিশকে অ্যাটাক করলো পুলিশ এবং এখানে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে দর্শক পুলিশের গাড়ি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে মাগুরার মোহাম্মদপুর বাজারে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয় এতে কিশোরগঞ্জেও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিএনপি নেতা কর্মীদের শহরের পুরনো থানা ও একরামপুর এলাকায় প্রায় দুই ঘন্টা ধরে চলে সংঘর্ষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপি এবং জামাতের ঐক্যবদ্ধ বিএনপির হাতে কিন্তু লাঠি রয়েছে তারা কিন্তু বড় মানুষের এখন মরণ কামর হয় বাঁচবে না হয় তারা লড়বে মৃত্যু হলে রাজপথই হবে এরকম প্রতিজ্ঞা নিয়ে কিন্তু তারা এখন রাজপথে নেমেছে এখানে যে গাড়িটা ভাঙা হচ্ছে এটা কিন্তু সাধারণ কোনো মানুষের গাড়ি না এটা হচ্ছে পুলিশের গাড়ি তাহলে বিএনপি বা বিরোধী দলীয় নেতাকর্মীরা বা জনগণ সমর্থকরা কিভাবে পুলিশের গাড়ির উপর ক্ষিপ্ত হলো কি কারণে তারা জানে এখানে আঘাত দিলে বা এখানে ঢিল মারলে তাদের জীবন মরণ নিয়ে প্রশ্ন হবে তারপরও তারা এরকম সিদ্ধান্ত কেন নিল সেটা বুঝতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তাই চলুন আগে রাজপথে কি হচ্ছে সেটা আমরা একটু দেখে আসি এবার পুলিশের গাড়ির উপর কেন আক্রমণ করলো সেটাও আমরা দেখবো আগে রাজপথে কি হচ্ছে আমরা সেটা একটু দেখি আপনারা জানেন এখানে কিন্তু অনেক পথচারী আছে তারাও কিন্তু অনেক সময় বিপদে পড়েছে যেমন এখানে কিন্তু তারা এখন আমরা
আজকে আমরা বলতে চাই বাংলাদেশে আমরা শান্তিপ্রিয়, সুতরাং এখন আমরা শান্তিপ্রিয়ভাবে থাকতে চাই। এই দেশ নিয়ে কেউ যদি তালবাহানা করে, দেশের সম্মান নিয়ে যদি কেউ টানাহেঁচড়া করে, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে কোনোভাবেই মেনে নেবে না। সুতরাং লিগালভাবে যদি কেউ কিছু করতে চায়, লিগালভাবে যদি আরও 100 বছর প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতায় থাকেন, তা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তো আপনি আসলে এই নির্বাচন ঘটে যাওয়া নির্বাচন নিয়ে আপনার মতামত কি আপনি কমেন্ট সেকশনে জানিয়ে যান। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।